হরে কৃষ্ণ বন্ধুরা, স্পিরিচুয়াল লাইফস্টাইল উইথ মধুমিতাতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো 1 জানুয়ারি, আর আজকে আমরা করছি বৃন্দাবন পরিক্রমা। শ্রী বৃন্দাবন ধাম প্রণাম করে আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী বৃন্দাবন পরিক্রমা কি জয়। তো আমরা স্টার্ট করে দিয়েছি পরিক্রমা, পরিক্রমা মার্গ থেকেই শ্রী রাধা নাম নিয়ে আমাদের বৃন্দাবন ধাম পরিক্রমা শুরু হয়ে গেছে। তোমরাও আমাদের সাথে পরিক্রমা শুরু করো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই পরিক্রমাতে অংশগ্রহণ করে এই পরিক্রমার আনন্দ নিতে পারো। তোমাদের সকলকে স্বাগত বৃন্দাবন পরিক্রমাতে, রাধে রাধে বলো। ভারতীয় সংস্কৃতিতে একটা নাম মহত্ব আছে, যেটা হলো পরিক্রমা। পরিক্রমার মাধ্যমে আমরা অনেক দেশের ধর্মীয় স্থল আছে যেগুলো পরিক্রমা করলে অনেক গুণ আর ফল পাওয়া যায়। অনেকেই আছে যারা পরিক্রমা করে কিন্তু তার গুণ জানে না, তবুও পরিক্রমা করতে ভালো লাগে। বৃন্দাবন পরিক্রমা করলে তা আরও ভক্তি বাড়িয়ে ভগবান সন্তুষ্ট হয়। মাত্র 2.5-3 ঘন্টা লাগে পরিক্রমাটাকে সম্পূর্ণ করতে। বেশিরভাগ ভক্ত কার্তিক মাসে পরিক্রমা করে, কার্তিক মাসে পরিক্রমা করলে খুব ভালো হয়। কিন্তু যারা আসতে পারে না বৃন্দাবনে, সেই সময় খুব ভিড় থাকে, ভক্তদের ভিড় থাকে, জায়গাও পাওয়া যায় না। তবে ভক্ত আর যখন ইচ্ছা পরিক্রমা করতে পারে, ভক্ত আর ভগবানের ভাবের ওপর ডিপেন্ড করে। বৃন্দাবন বিহারী শুধু তোমাদের প্রেম ভাব দেখে, কোনো নিয়ম দেখে না। তো আমরা এখন এসেছি মদনমোহন মন্দিরে। এটা অনেকখানি উঁচুতে মন্দিরটা, কিন্তু ওপরে আবার সমতল, অনেক পুরাতন মন্দির। এখানে আমাদের ভিডিও করা যায়নি যেহেতু অনেক মাংকি আছে, শুধু ফটো তুলেই তোমাদের দেখে দিয়েছি। তোমরা মন্দিরটা দর্শন করে নাও। এটা হলো মদনমোহন মন্দির, অনেক পুরাতন মন্দির। আমরা আজ পরিক্রমা করতে করতে যমুনার তটে যাব, যেখানে নৌকা বিলাস হয়েছিল সেই জায়গায় আমরা আজকে যাব। আজকে তোমরাও আমাদের সাথে শ্রী রাধারানী, গোপিকা আর কৃষ্ণের সাথে যে নৌকা বিলাস হয়েছিল তার অনুভব করো। তো আমাদের ভগবানের দর্শন হয়ে গেছে, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। পুরো পরিক্রমা মার্গে অনেক দর্শনীয় স্থল আছে, সব দর্শন করতে করতে যাবো। হয়তো সমস্ত জায়গায় ভিডিও করা যাবে না, কারণ প্রচুর এখানে মাংকি আছে, আর মোবাইল সতর্ক থাকতে হবে, মোবাইল চশমা সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। আজকে বছরের প্রথম দিন বলে অনেক ভক্ত পরিক্রমা করছে। বছরের শুরুর দিনটা বৃন্দাবন পরিক্রমা করেই শুরু করছে। আর রাস্তা রাস্তায় অনেক ভাণ্ডারা আছে, ভাণ্ডারাতে সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে। শুধু আজকে বলে না, প্রতিদিনই এরা ভাণ্ডারা দেয়, শুধু এক জায়গায় নয়, আরও 4-5 জায়গায় দিচ্ছে। এখানে দিচ্ছে এখন ডাল আর সবজি মিশিয়ে আর রাইস দিচ্ছে, আর অন্য জায়গায় পুরি সবজি দেয়। অনেক ভক্তই সেখানে প্রসাদ পায়, আর এখানে সাধু সন্তরাও প্রসাদ পায়। আর বৃন্দাবনে যে থাকবে, না খেয়ে কেউ থাকবে না, সবাই প্রসাদ পেয়ে দিন কাটাতে পারবে। আর বৃন্দাবনে আঁকের রস খাওয়াটা খুব জরুরি। রাস্তায় পরিক্রমা করতে করতে যদি জল তেষ্টা পেয়ে যায়, আঁকের রস কিনে খেয়ে নাও। জমি থেকে সবে তুলে নিয়ে এসে আর বিক্রি করছে, 20 টাকা করে গ্লাস। আমরা খেলাম একটু। পরিক্রমা করতে করতে আমরা এখন চলে এসেছি যমুনার ধারে। রাধে রাধে বলতে বলতে তোমরাও চলো আমাদের সাথে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম।
যমুনার জল একটু আচমন করে নিলাম সবাই মিলে। তারপর আবার পরিক্রমা মার্গে চলতে শুরু করলাম। তোমরা সবাই মিলে বলো যমুনা মাইয়া কি জয়। তো আমাদের পরিক্রমা শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু যমুনার ধারে গেছিলাম নৌকা চড়ার জন্য। আমার মেয়ে তো খুব বায়না করছিল যমুনাতে নৌকা চড়বে, তো আমরা এখন যমুনার দিকে যাচ্ছি নৌকা চড়তে। নৌকায় বসে পড়েছি আমরা। অনেকে নৌকাতে মোটর লাগানো আছে কিন্তু এই নৌকাটায় হাতে, তাই আমরা এটাতেই উঠেছি। আমার রাধা মাধব তো মোটর লাগানো নৌকাতে আর নৌকাবিলাস লীলা করেনি, হাতে চালানো নৌকাতেই নৌকা বিলাস করেছে। আমরাও তার আস্বাদন করছি। যমুনাই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনাই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, ও যার বিশাল তটে বিকাইত নীলকান্ত মণি, যমুনাই কি তুমি সেই যমুনা প্রবাহিনী।
बस्ते का बीच भैया जी की उसी गांव से आ रहा है लक्ष्मी जी का जो मेला लगता खेत है यहाँ। और खेत है यहाँ का रहने वाला वृंदावन का ही अच्छा अच्छा। तो अभी बता रहे थे वहाँ पर मेला लगता है हर बृहस्पतिवार को। हर बृहस्पतिवार लगता है जाने वाले तो अब भी जा रहे हैं खूब दर्शन हो रहा है। हाँ भगवान का दर्शन लक्ष्मी जी का दर्शन हो जाए बृहस्पति वाले दिन अगर दर्शन नहीं होंगे आपको इतना भीड़ मिलेगा इतना भीड़ होता है लाखों आदमी कोई चालू होता है रात 12 बजे से मतलब वो शुरू होता है रात बुधवार खत्म होगा रात 12 से सही पूरा रात चलेगा 12 बजे के बाद में दिन भर चलेगा पर भीड़ खत्म नहीं होगा दर्शन दुर्लभ राधा वल्लभ बोलते हैं ना लक्ष्मी जी का ये हाल है दर्शन होना बहुत कड़ा काम करता है। उसके बाद आज तो आराम से धोएगा उसके बाद में जाओ खूब आराम से भीड़ अब भी चल रहा है खूब दर्शन मेला का भीड़ तो चल रहा है इतना नहीं है दर्शन बढ़िया हो जाएगा उस समय हो जाएगा तुम्हारा बढ़िया खाली बार में जाओगे तो दर्शन खूब बढ़िया होगा आराम से होगा और उसमें तो भीड़ भक्कड़ में क्या दर्शन हो ना भी हो चला जाएंगे रहते हैं बृहस्पतिवार तक तो है तो एक दिन चला जाएंगे देख के आएंगे कितना दूर होगा पैदल यहाँ से कहीं ऐसा होगा 3 किलोमीटर पैदल तो ही दर्शन बढ़िया रहते पैदल ही जाएंगे 10 किलोमीटर परिक्रमा कर रहा है तो 3 किलोमीटर क्या और तो चास बस खेती बाड़ी देख के चला जाएंगे। ये 12 वन में एक बेल वन पड़ता है वृंदावन में जो 12 वन है ना उसमें बेल वन का भी है का। अच्छा 12 में बेल वन का वन है अच्छा लक्ष्मी जी विराजमान काम वन ऐसे ऐसे 12 आपको याद है पूरा 12 वन पूरा तो नहीं है हमको याद है का। काम मन है मधुवन है जैसे ये बने है ना निधुवन और बेलवन ये 12 वन है ऐसे वृंदावन में अच्छा। जिसका मानता है बढ़िया मुक्त यो कृष्ण के जमाने के महाराष्ट्र में लक्ष्मी जी आई थी महाराष्ट्र होता है ना उसमें घुसने नहीं दिया वही तपस्या कर रही है क्यों रुकने नहीं दिया इधर जो प्रेम भाव था ना वो खत्म हो जाएगा लक्ष्मी जी का प्रभाव होता तो लक्ष्मी तो लक्ष्मी होती है कोई नहीं हो सकता उसके बाद प्रेम भाव सब खत्म हो जाएगा प्रेम भाव अंदर घुसते ही प्रेम भाव सब खत्म जो प्रेम जो ले रहे थे वो आनंद महाराष्ट्र का वो आनंद नहीं रहता था सही है अंदर नहीं होगा ना तभी तो नहीं घुसने दिया है अच्छा कृष्ण भगवान रास करकनिया महाराज करकनिया पहुँचे तो अपना पल्लू आड़गनिया खिचड़ी बनाया था अभी वही खिचड़ी का प्रसाद लगता है लेकिन वो दूसरे दिन जाने के बाद खिचड़ी तो नहीं मिले 12 महीने खिचड़ी का प्रसाद हाँ 12 महीने 12 महीने तो सुबह कितना बजे जाया जाए वहाँ पर कभी भी पहुँच जाओ जैसे तुम्हारा है सुबह 8 बजे पहुँच जाओ 7 बजे पहुँच जाओ खुला मिलेगा बस सही चले जाएंगे।
राधा रानी का एकटाई कृपा प्रार्थना करो जाते तुम्हरा बृंदावन एसे परिक्रमा करते पारो बृंदावन परिक्रमा करे तुम्हारे से आनंद उपभोग करते पारो कारण राधा रानी कृपा ना होले तुम्हरा बृंदावने आसते पारबे ना थाकते पारबे ना राधा रानी कृपा छाड़ा कोनो किछुई सम्भव नय আর তোমাদের বৃন্দাবন পরিক্রমা আর যমুনায় নৌকা চড়া আর ব্রজবাসীর কথোপকথন শুনে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ। ওনাদের ভাগ্য ভালো যে ওনারা ব্রজভূমিতে জন্মগ্রহণ করেছেন, এখানেই বাস করেন। ওনারা বেলবনের লক্ষ্মীদেবীর সম্বন্ধে কথা বলছিলেন, যেখানে লক্ষ্মীদেবী এখনও তপস্যায় আছেন, খুব জাগ্রত সেখানকার লক্ষ্মীদেবী। বন্ধুরা, আমরা বেলবনে গিয়েছিলাম, তার ভিডিওটা আমি পরে আপলোড করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমাদের বৃন্দাবন পরিক্রমা শেষ হলো আর যমুনায় নৌকা চড়াও শেষ হলো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখাবে পরের একটা ভিডিওতে রাধা মাধবের কৃপায়। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করো। রাধে রাধে।